দক্ষিণ চব্বিশ পরগনা নাদিয়ালে উত্তেজনা, থানার ওসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। নিজেকে থানার এসআই বলে দাবি অভিযোগকারী মহিলার, ব্যারাক থেকে বেড সরিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ মহিলার। বিধ্বস্ত অবস্থায় রাস্তায় তাকে বসে থাকতে দেখেন স্থানীয়রা, ওই মহিলাকে পরে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। নাদিয়াল থানার ওসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনছেন ওই মহিলা, এবং তিনি নিজেকে ওই থানার এসআই বলে দাবি করেছেন ওই অভিযোগকারী মহিলা। ব্যারাক থেকে তার বেড সরিয়ে দেওয়া হয়েছে, আর এখানেই ওসির বিরুদ্ধে অভিযোগ আনছেন ওই মহিলা। রাস্তায় তাকে বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখেন স্থানীয়রাই, তারপর মহিলাকে উদ্ধার করা হয়, পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ উদ্ধার করে ওই মহিলাকে। নাদিয়াল থানার ওসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনছেন ওই মহিলা। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয় ঠিক কি ঘটেছে? এই মহিলা তিনি নিজেকে এসআই বলে পরিচয় দিচ্ছেন, অর্থাৎ তিনিও ওই থানারই কর্মী। দেখো শুভদীপ, আজকে সকালবেলা থানার সামনে অর্থাৎ বন্দর এলাকার একটি জায়গায় এক মহিলাকে বসে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। ওই মহিলার চোখে মুখে একদম যেভাবে আতঙ্কের ছাপ বলা যায়, তা বিধ্বস্ত অবস্থায় তাকে লাগছিল, এবং সেই মহিলা এলাকার বাসিন্দাদের জানান যে তিনি নাদিয়াল থানার সাব ইন্সপেক্টর, মহিলা সাব ইন্সপেক্টর। তার ব্যারাকে যে ঘর ছিল সেখানে যিনি থাকতেন, তিনি যেখানে থাকতেন বা তিনি ড্রেস চেঞ্জ করতেন, সেই জায়গাটা অন্যজনকে দেওয়া হয় পুলিশের তরফে অর্থাৎ ওসির তরফে। ওসিকে যখন তিনি বলতে যান যে তিনি যেখানে থাকেন সেই জায়গাটা থেকে তাকে কেন সরিয়ে দেওয়া হয়েছে, এরপরই তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়, ভিড় জমে যায় এলাকায়। এরপর পুলিশ আসে, ওই মহিলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আর যেটা ওই মহিলা দাবি করছেন যে তিনি পুলিশে চাকরি করতেন, তবে ওই মহিলা পুলিশে চাকরি করতেন বলেই এখন পর্যন্ত সেটাই আমরা জানতে পারছি। যদি ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে এমনটি আমরা সূত্র মারফত জানতে পারছি, তবে গোটা ঘটনার পেছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কর্তারা। ধন্যবাদ জানায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।